প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি রিয়াজ হাজির হলাম আমার ভিডিওর স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিভাবে জেনারেট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব এখন থেকে আপনি চাইলে খুব ইজিলিভাবে এই ফটো জেনারেট করতে পারবেন চলুন দেখানো যাক কিভাবে এই ধরনের ফটো জেনারেট করবেন শুরুতে মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিব ওপরের এই সার্চবারে টাইপ করব বিং ইমেজ ক্রিয়েটর এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মূলত ফটোগুলো জেনারেট করব। এই ফটো জেনারেট করার জন্য একটি প্রম্পসের সাহায্য নিব প্রম্পসটি আমি আগে থেকে লিখে কপি করে রেখেছি আপনাদের সুবিধার জন্য আমি এই প্রম্পসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আপনার নাম এবং আপনার সহধর্মিনীর নামটি বসিয়ে দিবেন আপনি যে নামে বানাতে চাচ্ছেন সে নামটি এখানে দিয়ে দিবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান এরপর এই ক্রিয়েট অপশনে ক্লিক করব ফটো জেনারেট হতে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগতে পারে সেই সময় পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার আসে কমেন্ট না করে যাবেন না ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য এখানে স্কিপ করে দিয়েছি এখান থেকে যেই ফটোটি ভালো লাগে সেই ফটোর উপরে ক্লিক করব। এরপরে থির ডট আইকনে ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নেব আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ